বাউলদের কাজ অনেক বাংলাদেশের বক্তারাও ধরছে, ঠিক কিনা বলেন? বাউলরা যে গীত গাইছে এখন তারাও গায়। আমরা ভাবছিলাম সে সারা জীবন নাচানাচি করছে, এখন কিছুটা ভালো হয়েছে, কিন্তু দেখলাম একটা কথা আছে, কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক কিনা বলেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন তার একটা সিরকি শানে খাজা, শানে খাজা মঈনুদ্দিন সৃষ্টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের আকিদা কত নিকৃষ্ট এবং মারাত্মক, তারা আল্লাহর শানকে ছোট করে অলিদের শান বাড়াতে চায়। আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, তোমরা যে কোন জাতের সুন্নি সেটা আমরা জানি, ঠিক কিনা বলেন? তোমাদের গুমর দিন দিন পাশ হচ্ছে, তোমাদের থলের বিড়াল বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মাস্টারের খলিফা আমরা ভাবছিলাম সে মোটামুটি কিছুটা ভালো হয়েছে, ঠিক কিনা বলেন? কি একটা আছে না ড্যান্সার, কি যেন নাম বলবেন না তার, এই ড্যান্সার সারা জীবন নাচ গান করছে, স্টেজে এসে ফালাফালি করেছে, তার পীর সারা জীবন আমাদেরকে কাফের আর ওহাবি বলে গেছে, নাচ বলে বলবেন না? তার পীর তার বই তো লেখছে, যার খণ্ডন করেছে আমাদের মুফতি সাহেব যিনি প্রধান অতিথি, মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচন বইতে, ঠিক কিনা বলেন? তার পীর বলতো সাইয়েদ আহমদ বেরলভি কাফের, কারামত আলী জনপুরি কাফের, সাহেব কাবলা ফুলতলি ওহাবি, নাচ বলে বলবেন না? আমরা ভাবছিলাম সে সারা জীবন নাচানাচি করছে, এখন কিছুটা ভালো হয়েছে, কিন্তু দেখলাম একটা কথা আছে, কয়লা ধুইলে ময়লা যায় না, ঠিক কিনা বলেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন তার একটা সিরকি শানে খাজা, শানে খাজা মঈনুদ্দিন সৃষ্টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের আকিদা কত নিকৃষ্ট এবং মারাত্মক, তারা আল্লাহর শানকে ছোট করে অলিদের শান বাড়াতে চায়, নাজুবুল্লাহ বলবেন না? এইরকম শূন্যত আমাদেরকে সাহেব কাবলা শিক্ষা দেন নাই। আল্লাহর শানকে খাটো করে, রাসূলুল্লাহর শানকে খাটো করে, আল্লাহর ওলিদের শানকে বাড়াতে হবে, এরকম শূন্যত আমাদেরকে সিলসিলা জনপুর শিক্ষা দেন নাই, ফুরফুরা শিক্ষা দেন নাই, সাহেব কাবলা ফুলতলি শিক্ষা দেন নাই, ঠিক কিনা বলেন? সে কি বলছে, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, নবী দিছে খাজারে কেউ পিরে না খালি হাতে, খাজারে তোরে দরবারে, নাজবুল্লাহ বলবেন না? এই বিশ্বাস যদি কেউ করে যে আল্লাহ নবীরে সব দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে, নবী খাজারে দিছে, এই বিশ্বাস যদি কেউ করে তার ঈমান থাকবে? যদি থাকবে, আল্লাহর যে শান তো আমরাও গাই, গাই না? সাহেব কাবলা ফুল তুলে শানে আপনারা মরচিয়া গান না, আমরাও গাই, তবে তোমাদের মতো এরকম সিরকি শান আমরা গাই না, ঠিক কিনা বলেন? আজকে আমি তালামিজি ইসলামিয়া সহ সাহেব কাবলা রুহানি সন্তানদেরকে স্পষ্ট অনুরোধ করে যাচ্ছি, এই ভণ্ড বেদাতি মাজার পূজারি কবর পূজারি যাদের আকীদায় সেও কাছে কুপর আছে, যারা পীরকে সাজদা করে মাজারকে সাজদা করে পীর পূজা করে আল্লাহর যে শানকে আল্লাহর শানের উদ্দে তারা প্রাধান্য দেয়, ওই সমস্ত ভণ্ড বেদাতিদেরকে শাহজালালের পুণ্যভূমি শামসুল উলামার আবাসিত সিলেটে ঢুকতে দেবেন না, দেবেন না, দেবেন না, রাজি আছেন মুসলমান? প্রিয় সুধি, অতএব প্রকৃত শূন্য ছিলেন আল্লামা সাহেব কাবলা ফুলতলি, প্রকৃত শূন্য ছিলেন সিলসিলায় জনফুর ফুরফুরা সারসিনা সহ হক্কানি দরবারের মাসা একগণ, যারা আমাদেরকে তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারেফত শিক্ষা দিয়ে প্রকৃত শূন্যতের রঙে রঙিন করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? তাদের মত পথের বাইরে নতুন করে কেউ যদি আমাদেরকে সহি হাদিসের দোহাই দিয়ে ইসলাম শিখাতে চায়, অথবা কেউ যদি আমাদেরকে পিড়ালির নামে পীর পূজা শিখাতে চায়, তাদের পথ মত মানতে আমরা প্রস্তুত নয়।
ঠিক কিনা বলেন? এখন তো বাউলদের কাজ অনেক বাংলাদেশের বক্তারাও ধরছে, ঠিক কিনা বলেন? বাউলরা যে গীত গাইছে এখন তারাও গায়, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন সে গান গাইছিল খাজা যেই দিন। আমার তো তার মতো সুর নাই, এই জন্য আমি গাইতে পারি না। সে বলে খাজা বাবা নাকি গান গাইছে, তার এমন সুর আর এমন ভাবে সে গাইছে, আমি দেখলাম আরেকজন এটাকে মমতাজ বেগম যেটা গাইছে, মমতাজ বেগমের তারটা একসাথ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে, আমি দেখি মমতাজ এটা তারটা ভালো হয়েছে, মমতাজের চাইতে তারটা। সে হচ্ছে প্রফেশনাল বাউল, এই কি কয় যে আপনার জারি গান সারি গান গাওয়ালা এই গায়ন না ব্যক্তি, মমতা তার তাত্তা ভালো হয়েছে। এই বয়াতিদের কাজ এখন কিছু বক্তারাও নিছে, ঠিক কিনা বলেন? তারা বলে আকাশ কাঁপছে জমিন নাচছে, এই কি কয় যে আব্দুল কাদের জিলানি গামছে কোন দিন, খাজা বাবা গান গাইছে যেদিন। খাজা বাবা গান গাইছে, কথা বলে না, গান গাইছে? খাজা বাবা গান গায় নাই, এটা খাজা বাবার নামে অপবাদ দেয় তারা। আমার খাজা বাবা কে? যার হাতে 90 লক্ষ লোক ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? সেই হচ্ছে আমার খাজা বাবা, যিনি আজমির শরীফে শুয়ে ভারতবর্ষকে ধন্য করে রেখেছে, ঠিক কিনা বলেন? সেই খাজা বাবার ব্যাপারে অপবাদ যে সমস্ত ভণ্ড বয়াতি বক্তারা দেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন?